করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে বাইরে গেলে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ কেউ আবার ফেস শিল্ড বা প্লাস্টিকের স্বচ্ছ একটি আবরণ মুখে পরে থাকেন। তাই অনেকের মধ্যেই প্রশ্ন জাগ্রত হতে পারে যে শুধু কি মাস্ক পরলে হবে নাকি ফেস শিল্ডও আমাদের পরতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল ডক্টর পার্থ। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর পার্থ আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে শুধু মাস্ক পরলে কি আমরা করোনা প্রতিরোধ করতে পারবো নাকি সাথে আমাদের ফেস শিল্ডেরও দরকার রয়েছে। গবেষণায় দেখা গেছে আমরা যদি 3 লেয়ার বিশিষ্ট মাস্ক পরিধান করি এবং সামাজিক দূরত্ব মেনে চলি তাহলে করোনা ভাইরাসের সংক্রমণ 90-95% কমিয়ে আনা সম্ভব। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে অনেকেই ঠিক মতন মাস্ক সামলাতে পারেন না। কথা বলার সময় অনেকেই মাস্ক মুখ থেকে সরিয়ে ফেলেন এবং থুতনি নিচে কারণে অকারণে মাস্ক নামিয়ে রাখেন। কেউ কেউ আবার ঢিলা ঢালা মাস্ক ব্যবহার করেন যার ফলে মুখের চারপাশ অনাবৃত থাকে। অনেকেই মাস্কের বাহিরের অংশে হাত দেন এবং সেই হাত বারবার চোখ নাক মুখ স্পর্শ করেন। কেউ কেউ আবার টানা মাস্ক ব্যবহার করেন অথবা মাস্ক ব্যবহার করলেও সেটি না ধুয়ে অনেকদিন ব্যবহার করতে থাকেন। ফেস শিল্ডের একটি সুবিধা হলো এটি চোখ থেকে একদম চিন পর্যন্ত প্রোটেকশন দেয় এবং এর ক্ষেত্রে আপনার কথা বলতে কোনো অসুবিধা হবে না এবং আলাদা করে চোখের প্রোটেকশনের জন্য গগলস বা চশমা পরতে হবে না। শিল পরা থাকলে আপনি চাইলেও অজান্তে আপনার চোখে মুখে হাত দিতে পারবেন না, এর ফলে সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়। যাদের মাস্ক পরলে দম বন্ধ হয়ে আসে তাদের জন্য ফেস শিল্ড অনেক উপকারে আসবে। এই শিল্ড আপনি বারবার জীবাণুমুক্ত করে দীর্ঘদিন সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন। গবেষণায় দেখা গেছে শিল পরা থাকা অবস্থায় যদি আপনার থেকে 1.5 ফুট দূরে থেকে কেউ হাঁচি কাশি অথবা থুতু ছিটিয়ে থাকে এবং তার মধ্যে যদি করোনা ভাইরাসের জীবাণু থেকে থাকে তা প্রায় 95% পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিবে। শিল্ডের আবার অনেক অপকারিতা রয়েছে, যেহেতু এর দুপাশ খোলা থাকে তাই আপনার পিছন থেকে অথবা পাশ থেকে কেউ হাঁচি কাশি দিলে অথবা জোরে কথা বললে জীবাণু খুব সহজেই আপনার মুখে এসে পড়তে পারে। কাজেই যাদের মুখের সাথে মাস্ক মানে 3 লেয়ার বিশিষ্ট মাস্ক ভালোভাবে ফিট হয় তারা মাস্ক ব্যবহার করতে পারবেন। কাজের সময় চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, পুলিশ বাহিনী অথবা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছেন তারা মাস্কের সাথে তারা অবশ্যই ফেস শিল্ড ব্যবহার করবেন, এতে বাড়তি প্রোটেকশন পাবেন। জরুরি প্রয়োজন হলে ক্যাপ পরে মাথার চুলও আপনি ঢেকে নিতে পারেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সকলকে।